প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শেখ কয়েক মাস আগে আমি স্বপ্নে দেখেছি আমাদের বাড়ির পাশে যে মসজিদ আছে ওই মসজিদের ইমাম আমাকে 50 জন ইয়াতিম খাওয়াতে বলছে এর মানে কি এখনো পর্যন্ত আমি স্বপ্নের হুকুমটি পালন করতে পারিনি বর্তমানে আমি সাংসারিকভাবে খুব বিপদের মধ্যে আছি এই হুকুম পালন না করার জন্য কি আমার এসব বালা মুসিবত আসতেছে জানাবেন প্লিজ প্রথম কথা আম্বিয়া এবং রসুলগণ ছাড়া কারো স্বপ্ন ওয়াহি নয় যখন ওয়াহি নয় আল্লাহর পক্ষ থেকে সুতরাং তার ওপর আমল করা সেটা শরিয়া মনে করা দিনের বিধিবিধান মনে করা সেটা আল্লাহর পক্ষ থেকে দিক নির্দেশনা মনে করা এটা হচ্ছে বিদাত এটা হচ্ছে বিদাত বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে শরীক করে দেওয়া শিরক বিরিসালা যেমন অন্ধ হবে যারা মজহাবের বা কোনো ইমামের অন্ধ তকলিদ করে যে হাদিসের খেলাফ হইলেও ঠিক তেমনই বিষয় যে আপনি রসুলুল্লাহ সাল্লামের সাথে আপনার ওই ইমামকে অথবা কোনো ব্যক্তিকে শরীক করে দিলেন যে রসুলের স্বপ্ন যেমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন ওয়াহি তেমন তারটাকে ওয়াহি মনে করলেন সুতরাং এই এতেকাদ এই বিশ্বাস কখনো রাখবেন না যে আপনার ইমাম এইরকম স্বপ্নে আপনাকে হুকুম করছে যে 50 জন ইয়াতিম খাওয়াও এটা শরিয়া বা এটা করা উচিত আমাকে করতে হবে না হলে বিপদ আপদ আসবে এগুলো সব বেদাতি ধারণা এটাকে মুছে ফেলুন আপনি মগজ থেকে কারণ আপনার আকিদা আমল শিরক বিদাত মুক্ত হওয়া সবচেয়ে বড় ফরজ কাজ আর তারপরে ইবাদত বন্দেগী কবুল হবে তারপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন আপনি শরীয়ত না মনে করে যদি মনে করেন যে কাজটা তো ভালো সুতরাং আমি এমনি গরিব মিসকিনকে খাওয়াই দেবো আলহামদুলিল্লাহ সচ্ছলতা আছে অভাব নেই যদি আপনার অভাব না থাকে বা এই কাজের চাইতে অন্য কাজ বেশি জরুরি হয়ে না থাকে চিকিৎসা অথবা কারো জন্য জরুরি সাহায্য করা বাপ মায়ের দেখাশোনা করা ছেলে মেয়েদের বা আত্মীয় স্বজনের দেখাশোনা করা এসব বেশি জরুরি ওইসব যদি না থাকে তাহলে আপনি যদি খাওয়ান এটাকে সৈয়দ না মনে করে নেক কাজ তো তোরা করে ফেলি তাহলে ইনশাআল্লাহ ওতে অসুবিধা নেই কিন্তু মনে রাখবেন যে সেটাকে শরীয়তের কোনো দিক নির্দেশনা মনে করে কখনো করবেন না হলে আপনি বেদাতে লিপ্ত হবেন আর তারপরে আপনার যে অসহসা যে আমার সাংসারিকভাবে খুব বিপদ যাচ্ছে তো এটা কি এই হুকুম পালন না করার কারণে এই এতেকাদ যদি রাখেন তো এটাও বেদাতি কথা এটাও বেদাতি বিশ্বাস কখনো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন ছাড়া অন্য কোনো কিছুর ওপর আমল না করার কারণে বিপদ আসছে এই বিশ্বাস কখনো রাখবেন না তারপরে আপনার এই ইমাম সহি আকিদার না বেদাতি আকিদার দেওবন্দি বেরলবি হ্যাঁ অন্য ভুল মানহাজের নাকি কোরআন সন্ন্যার অনুসারী সালাফি এটাও দেখার বিষয় রয়েছে জি বেদাতিদের রূপ ধারণ করে শয়তান আসার বেশি সুযোগ পাবে যদিও যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারে নবী রসুল ছাড়া কিন্তু বেদাতিদেরকে নিয়ে আরও বেশি খেলা করে আর যারা বেদাতিদের ভক্ত তাদেরকে নিয়ে শয়তান আরও বেশি খেলাধুলা করে সুতরাং এই ভ্রান্ত আকিদা থেকে সাবধান আবার বলছি যদি এই কাজটি আপনি মনে করেন যে আমি শরীয়ত না মনে করে করে দিই খাওয়াইয়ে দিই গরিব মিসকিন বা ইয়াতিমদেরকে ইয়াতিম মানে অভাবী ইয়াতিমদেরকে তাহলে ভালো কথা আর এটাকে শরীয়ত কখনো মনে করবেন না আর এই কারণে বালা মুসিবত আসছে এটা মনে করবেন না খাওয়াইয়ে দিলেন তারপর বালা মুসিবত দূর হয়ে গেলো হ্যাঁ এটাও হইতে পারে এটাও শয়তান আপনাকে নিয়ে খেলা করছে যাতে আপনার আকিদাটা বিদাতের দিকে নিয়ে যেতে পারে সুতরাং ওই আকিদাই রাখবেন না এক কথায় আপনাকে শেষখানে পরামর্শ দেব যে আপনি সাদকা খেরাত করুন হ্যাঁ সাদকা খেরাত করলে বালা মুসিবত দূর হয় জি হ্যাঁ সুতরাং বালা মুসিবত দূর করার জন্য আপনি এমনিতে দান খেরাত করুন জি জাযাকুমুল্লাহু খেরান এবং আল্লাহ রাব্বুল হেফাজত করবেন সাদকা খেরাতের স্বপ্ন সাধারণত দেখলে তারপরে একটা মুসিবতের পরে স্বস্তি আসবে বিপদ মুক্ত হবেন এটাও অনেকেই স্বপ্ন সম্পর্কে বলেছেন এটাও আপনার জেনে রাখলে ভালো হবে সুতরাং আপনার যে বিপদ আপদ চলছে সেটা ইনশাল্লাহ অচিরেই দূর হবে এই ইনশাআল্লাহ তাআলা আপনার জন্য মানে ভবিষ্যতে একটা ভালো একটা দিক রয়েছে আল্লাহ রাব্বুল ভালো মুসিবত আপনার দূর করুন ইনশাআল্লাহ